জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জমি বিবাদে চলল গুলি, ঘটনায় গুলিবিদ্ধ দুই। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল মধুরকুল অঞ্চলের সবদলপুর এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। জানা গেছে, দীর্ঘদিন ধরে ডোমকলের সবদলপুর এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে জমি দখলের লড়াই নিয়ে চলছিল সমস্যা। সমস্যা আজ আবারও চরমে পৌঁছলে চালানো হয় গুলি এবং করা হয় বোমাবাজি, এমনটাই অভিযোগ। ওই ঘটনায় শাহাবুদ্দিন বিশ্বাস এবং মোজাম্মেল বিশ্বাস নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হলে জখম ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। গুলি চালানোর অভিযোগ ওঠে প্রতিবেশী ইউসুফ বিশ্বাস ও শহীদুল বিশ্বাসের দিকে। অনেকদিন ধরে জমি নিয়ে ঝামেলা করছে, দিয়ে তিনজন ধরে আর দুজন আমাদের এই ছোট মা মেজমা গিয়েছিল ওই টাকা দিতে। কিছু টাকা ছিল, 5,000 টাকা ছিল, একটা ওপো ফোন ছিল। ওই দুটো জিনিস নিয়ে নিয়েছে আর দুজনকে দু চড় মেরেছে আপনার মাজিদুল বিশ্বাস, রবিউল বিশ্বাস, সেন্টু বিশ্বাস, তিনজন হাতে চড় মেরেছিল। আমরা 4:30 দিককে থানা থেকে বাড়ি গিয়েছিলাম। বাড়ি গিয়ে কেবলই পৌঁছেছি, ওরা বলছে মনে হয় কেস করে এসেছে। সকালে আমরা ওদেরকে নেড়েছি, ও চাষিদেরকে। তাই যাহা বাড়িতে পৌঁছেছি অমনি ওই দেখেন দোতলা থেকে বম ছুটছে, গুলি ফায়ার করছে। আমি বাগুনে ভেবে বিষ দিতে গিয়েছিলাম, এখান থেকে গিয়ে একদম বিষ দেওয়ার পরে দেখছি তো বমের আওয়াজ। রেডি হয়েছে বম পিস্তুল তরওয়ালা বাহিরকার মস্তা নিয়েছি, সব রেডি হয়ে আছি। দিয়ে আপনার আমার বাড়িতে আজকে বাড়িতে সন্ধ্যার সময় আমি ডোমকল থেকে বাড়িতে যাই, গাড়ি স্ট্যান্ড দিয়েছে আর আপনার ওরা ওই মেশিন নিয়ে গুলি আর বম আর পাশি নিয়ে আমাদেরকে একবারে থুকাই গুলি করেছে। ওরা ছিল 10-12 জন ছিল, ওরা আমাদের 4 জন খাম হয়েছে, আমরা ছিটকে পারে যাই।